বিক্রমপুরের একদম ট্রেডিশনাল যে বাড়ি যেগুলো হয় তারই একটা এখানে আমি থাকি। প্রকৃতিকে উপভোগ করার জন্য আমার এখানে জল তৈরি, আমার যে বড় বড় নৌকোগুলো ভেতরে থাকার জায়গা, এমনকি রান্নাবান্না করে খাওয়া, ওখানে দুদিন আমি থাকি, সপ্তাহে মাছ ধরি। মামনিয়া 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 শুধুমাত্র ভালো লাগা ভালোবাসা থেকে আজকে গ্রামে চলে এসেছি। আমার যে গানের কাজগুলো আমি কিন্তু নীরবে এখানে তৈরি করি, আমি গাইলাম আপনাদের সঙ্গে, আমি শেয়ারই করলাম, আপনারা বসে দেখছেন আমি গানটি গাইছি, আমরা কি দুজনে এক জায়গায় হলাম না? জারি সারি ভাটিয়ালি যা খুশি গানে চেগা, আমি এটা পড়ি, এটা আমার আমার সঙ্গে এটার সহবাস আজকে 50টি বছর। যদি মনে করি আজকে আমি এই জায়গা দিয়ে যাব, আমাকে কেউ চিনবে না, আমি সানগ্লাসটা খুলে আস্তে করে চলে যাই। যেদিক খুশি পীড়িতের পাল তুইলা, ও হো হো ঈদ মোবারক। আপনারা যারা সবাই এই চ্যানেলটি দেখছেন বিজনেস স্ট্যান্ডার্ড, সবাইকে সাধুবাদ অভিনন্দন। সবচেয়ে মজার বিষয়টি হলো যে এই গ্রামীণ জীবনের যে পটভূমিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনাদের কেমন লাগতো, আমার কিন্তু খুব ভালো লাগে। যেদিকে তাকাচ্ছি সবুজ গাছ, এবং এই বিক্রমপুরের একদম ট্রেডিশনাল যে বাড়ি যেগুলো হয় তারই একটা এখানে আমি থাকি, এবং সবুজের সমারোহ আমার সামনে আমি দেখতে পাচ্ছি। আমের, কাঁচা আমের সেই ফুল থেকে শুরু করে আমে রূপান্তরিত হয়েছে। যদি আমাকে আপনারা জানতে চান কেন এসেছি, তাহলে আমি বলবো যে শুধুমাত্র ভালো লাগা ভালোবাসা থেকে আজকে গ্রামে চলে এসেছি। যদি বৈজ্ঞানিকভাবে বলি তাহলে বলবো নির্মল বাতাস এবং বিশুদ্ধ পানি, হইচই নাই, ধোয়া নাই, কিচির মিচির পাখির ডাক ছাড়া যন্ত্রের কোনো কিচির মিচির নাই। এই যে ঠান্ডা মাথায় যে জীবনযাপন, এটা সত্যি বিস্ময়কর লাগে আমার কাছে মাঝে মাঝে। এখানে আমার আরেকটি বিষয় যেটি খুব ভালো লাগার একটি বিষয়, এখানে অনেক ছবি, আমার পুরনো দিনের ছবি, আমার পারিবারিকভাবে রাখা এগুলো অনেক কিছু টাঙানো আছে। আমার জীবনের প্রথম গিটার, জীবনের প্রথম হারমোনিয়াম সবই এখানে একটি সুন্দর করে রাখা। প্রকৃতিকে উপভোগ করার জন্য আমার এখানে জল তৈরি, আমার যে বড় বড় নৌকোগুলো ভেতরে থাকার জায়গা, এমনকি রান্নাবান্না করে খাওয়া, ওখানে দুদিন আমি থাকি, সপ্তাহে মাছ ধরি, যখন নদীতে নৌযানটি চলে মনের ভাব কেমন হয়ে যায় এটা আমি বলে বোঝাতে পারবো না। এই গ্রামে বসে বসে কিন্তু আমি একেবারেই বসে থাকি না, ধর্মকর্মের বাইরে কিন্তু আমার যে গানের কাজগুলো আমি কিন্তু নীরবে এখানে তৈরি করি। আজকে এখান থেকে বসেও আমি একটি গান আপনাদের উপহার দেব। গানটি লিখেছেন এবং সুর করেছেন পথিক। স্বাধীনতার আগে আমি ছিলাম ক্যানাডাতে, স্বাধীনতার পরপর আমি ছুটে আসি, পরিচয় হয় ফিরোজ শাহের সঙ্গে, বরুণ ফিরোজ শাহ। আজকে কিন্তু এই পপ সঙ্গীত বলেন, আমাদের আধুনিকায়ন যে ব্যাপারটি, আমি সবসময় ফিরোজ শাহকে স্মরণ করি, এই কারণে সাংগঠনিক তৎপরতা বলতে যেটা বোঝায় এটা ওরই ছিল সবচেয়ে বেশি। ধীরে ধীরে পরিচয় হয় আজম খানের সঙ্গে, পিলু মমতাজ, জানে আলম, ফকির আলমগীর, কাকে ভুলবো কাকে অস্বীকার করবো, যে যার জায়গায় সবচেয়ে মহিয়ান। এরপর আমার জীবনে চলে আসে আলম খান সাহেবের সঙ্গে, প্রখ্যাত সুরকার, তিনিও মারা গেছেন, ওনার গান দিয়ে আমার ছবির জগৎ শুরু হয়, এবং বিশাল একটি গণমাধ্যমে ছবিতে গান গাওয়া সে সময় 70 দশকে একটি বিশাল
প্রেস্টিজিয়াস, এটি বিশাল পাওনা বলে ধারণা করা হতো। ওরে বাবা, ছবিতে গান গিয়েছে। তাই এই বিষয়গুলো কিভাবে ভুলি এবং আজকের এখানে বসে আমার অটোমেটিক স্মৃতিতে চলে আসছে। আমার প্রকৃতি আমাকে সেই ছোটবেলা থেকে টানত, আমি তেমনভাবেই চলে আসছি। ভালো লাগে, মাঝে মাঝে গুনগুন করে গানও করি। যেমন যখন আমি বর্ষাকালে, এই তো আর কয়েকদিন পরে পানি চলে আসবে, মহেশখালী বাঁকে একটা ছবিতে গান গিয়েছিলাম আলম খান সাহেবের সুরে, এবং গানটি অদ্ভুতভাবে আমাকে খুব টানে সাবিনা ইয়াসমিনের সঙ্গে। আমার প্রেমের তোরি বইয়া চলে, প্রেমের বইটা ধইরা, যারে নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল তুইলা। এখন যেটা গাইলাম একেবারে আমার নিজের চাহিদাতে, আমার নিজের ভালো লাগার থেকে আমি গানটি গাচ্ছি, আমি গাইলাম, আপনাদের সঙ্গে আমি শেয়ারই করলাম। আপনারা বসে দেখছেন আমি গানটি গাইছি, আমরা কি দুজনে এক জায়গায় হলাম না? এটাই তো, এটাই তো সবচেয়ে বড় কানেকশন। এবং আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে এইভাবে গানটি গাইতে পারা। পীড়িতের পাল তুইলা, ও হো 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 স্বাধীনতার বয়স যত বাড়তে থাকল, গানের ব্যাপ্তিও কিন্তু অনেক বাড়তে থাকল। সেই সঙ্গে আমাদের জীবনের, সঙ্গীত জীবনের ব্যাপ্তিও বাড়তে থাকল। তারপর কিন্তু একটি বিশাল, আমি বলবো যে বিপ্লব, সেটি হলো ক্যাসেটের যুগ, এবং দারুণ একটা প্রভাব ফেললো মানুষের মধ্যে। 30 টাকা, 25 টাকা, 35 টাকা, 40 টাকা মানুষ ক্যাসেট কিন্তু 10-12টি গান পেত। পুরো বাংলাদেশে একটি বাজার এমন সৃষ্টি হলো যে ঘরে ঘরে ক্যাসেট রেকর্ডার, এবং সবার কাছে, কার কাছে কোন ক্যাসেট নেই, বহু শিল্পীর জন্ম হলো। এইভাবে চলতে চলতে 90 দশকে আসলো ব্যান্ড সঙ্গীতের একটি বিশাল প্রভাব, এবং পুরো 10টি বছর ব্যান্ড সঙ্গীতের রাজত্ব। আবার একটু চেঞ্জ সলো গানের প্রভাব। 2003-এর দিকে একটি নতুন একটি গানের ঢং বলবো, নতুন একটি টোন সঙ্গীতের একটি নতুন প্রভাব, এবং এখানে আগমন ঘটলো হাবিবের। হাবিব একটি নতুন টোন নিয়ে আসলো, সঙ্গীতের একটি নতুন সংমিশ্রণ নিয়ে আসলো, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলো। মায়া লাগাইছে, কৃষ্ণ এলো রাধার কুঞ্জে, তারপর আধুনিকে চলে গেল, দিন গেল চলে যায়, এইভাবে করতে করতে হাবিবের সংমিশ্রণ আসলো। অনেকেই আমাকে প্রশ্ন করে আগের সঙ্গীতের ধারা, এখনকার সঙ্গীতের ধারা, আগের শিল্পীরা এখনকার শিল্পীরা কি, আপনার কি মতামত? আমি স্পষ্ট বলবো যে তখনকার সঙ্গীতের মধ্যে একটি, মানে একটা স্বস্তির ভাব ছিল, অ্যানালগ ছিল, কোনো রকম ডিজিটালের যে ব্যাপারটা, সব কিছু ওরাই তৈরি করে দিচ্ছে, আপনি শুধু সংমিশ্রণ করছেন। আর সেই সময় কিন্তু আপনাকে মাথা খাটিয়ে সব কিছু তৈরি করতে হতো, যেই জন্য সেই যুগে যদি 10টা গান তৈরি হতো 8টা হিট করতো, এখন যদি 10টা গান তৈরি হয় 2টো হিট করে। এই সংমিশ্রণটা কিন্তু, এটাকে অস্বীকার করা যাবে না। এখন অস্থিরতা বেশি, কে কতটুকু সমৃদ্ধশালী শিল্পী, কে কতটুকু জ্ঞানী বা জানলো, এটার চাইতে কতটা আমার, এখন যে যুগ এসছে ইউটিউবের, কতটা আমার ভিউ হলো, কতটা মানুষ পছন্দ করলো, কতটা মুনশিয়ানা আছে, কতটা সত্যিকারের সঙ্গীতের অনুরাগ আছে, শুদ্ধতা আছে, এই বিষয়টা নিয়ে এখন কথাবার্তায় কম, কিছুই করার নাই। শুদ্ধ ধ্যান, অশুদ্ধ ধ্যান সবই এখন যার যার কাছে ভালো লাগার ব্যাপারটি হয়ে যায়। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, যত কিছুই ঘটুক, যাই কিছু ঘটুক, সঙ্গীতের শুদ্ধতা কোনো দিন মুছে যাবে না, ও ফিরে আসবেই। সত্যিকারের একটি গ্রহণযোগ্য ভালো, যেটা শত শত বছর টিকে থাকবে, সেই সৃষ্টি কিন্তু এখন কম হচ্ছে। হিসাব করে দেখা যাবে সেই 50-60 বছর আগের গানই কিন্তু এখনও চলছে। যেমন আমি আমার একটি গানের কথা বলবো, 50 বছর তো হয়েই গেছে, কিন্তু এখনও আজও সেই ছোট্ট বাচ্চারাও এই গানটি শুনতে চায়। মামনিয়া 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 মামনি মামনিয়া
বিড়ালের ছান্না গারে গান গান্না তারে নারে তারে না যারি সারি ভাটিয়ালি যা খুশি গানে চেগা। এই গানটি হয়তো আপনারা দেখবেন টেলিভিশনের সেটে ঝলমলে স্টেজে আলোর ঝলকানি চলছে এবং পারফরমেন্স চলছে, ড্রেসের বাহার অন্যরকম। কিন্তু আজকে দেখেন একই গান আমি করলাম কোনো কিছু ছাড়া, খালি গলায়, পেছনে হয়তো গাছ, একদম একটা গ্রামীণ পরিবেশে একই গান করছি। এটা আমি গাচ্ছি আমার মনের আনন্দে এবং আপনাদেরকে সেটাই বলতে চাইলাম। 50 বছর আগের গান এখনও চলে, সেই যুগের সৃষ্টিগুলো ছিল একদম ভেতর থেকে। এখনও ভেতর থেকে গান আসছে কিন্তু সংখ্যা কমে গেছে। সুতরাং আবারও হয়তো আমরা আশা করব কোনো একদিন অনেক সুন্দর সুন্দর গান আসবে, এটা তো আমাদের চাহিদা থাকতেই পারে। আমি মাঝে মাঝে মজা করে বলি, এক সাম্রাজ্যে দুই দিকের নতুন এক সম্রাট, আমি পুরনো পরিচিত মানুষ, আমরা কিন্তু একসঙ্গে অনেক গান করি। ছেলের সুরে আমাকে গান গাইতে হয় এবং এখনও ছেলে আমাকে প্রায় ধরে, তোমার এই জায়গাটা হয়নি, এটা ঠিক করো। একসঙ্গে আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মধ্যে, বন্ধুর মতো। স্টেজে তো আমি আর হাবিব অনেক বহু গান করেছি, এখনও করি। তবে একটা বিষয় ইদানিং যোগ হয়েছে, আমরা, আমার ভাগ্নি, ওকে আমি প্রতিটা স্টেজ ওকে নিয়ে যাই এবং ও আমার সঙ্গে দুটো বাচ্চাদের গানে পারফর্ম করে। গান গায় না কিন্তু পারফরমেন্স করে, ও আমার সঙ্গে ট্যাম্বোরিন বাজায় এবং একটা ডান্স করে, সেই রকমভাবে জমিয়ে দেয়। দর্শক আমার চাইতে ওকেই দেখে বেশি। তো আয়ান তুমি কোথায়, তুমি আসো তো, এদিকে আসো। এই হলো আমার সেই শিল্পী, সালাম দাও, সবাই বসে আছে। তোমার নাম কি বলো? আচ্ছা মামুনিয়া, গানটা তোমার কেমন প্রিয়? ভালো, তুমি তো এটাতে নাচো স্টেজে সবসময়, আজকে তো সেভাবে তুমি নাই, স্টেজ নাই, তুমি গানটা দুই লাইন খালি করে আমার সাথে গাবা? ওকে, 1 2 3 4 মামুনিয়া 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 মামুনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে একটা জিনিসের খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, এখন কম, ইদানিং কম, কিন্তু আমি এই যে সানগ্লাসটা দেখতে পাচ্ছেন আপনারা আমাকে চোখ ছাড়া, এখন দেখেন চোখে সানগ্লাস ছাড়া, কিন্তু আমি এটা পড়ি, এটা আমার, আমার সঙ্গে এটার সহবাস আজকে 50টি বছর। সুতরাং এটা আমার কাছে, আমি যদি রাত 2টার সময় গাড়ি চালাই এই সানগ্লাস, আমি বুঝতেই পারি না আমার চোখে কোনো চশমা আছে কি না। 50টা বছর একই জিনিস কিন্তু কম কথা নয়। আজকে আপনি, আমার জীবনের শুরুটা হয়েছিল প্রয়োজনে। আমি যখন প্রথম টিভিতে গান করি সেই 72-73, লাইট যখন পড়লো আমার চোখ দিয়ে একটু পানি পড়ছিল, গেলাম ডাক্তারের কাছে, বললো আপনার সান অ্যালার্জি আছে, আপনি আলোতে যখন গান করবেন, বিশেষ করে লাইটে, যেহেতু আপনি টিভিতে গান শুরু করেছেন, আপনি তাদের সাথে কথাবার্তা বলে একটা রঙিন চশমা পরে নিন, তাতে আপনার চোখের সান এই অ্যাট্যাকটা হবে না, চোখে পানি পড়বে না। আমিও যত দিক থেকে কথা বললাম, তারাও মানবিক দিক থেকে বিবেচনা করে আমাকে অ্যালাউ করলো। ওই যে জিনিসটা শুরু হলো, যদি মনে করি আজকে আমি এই জায়গা দিয়ে যাবো আমাকে কেউ চিনবে না, আমি সানগ্লাসটা খুলে আস্তে করে চলে যাই, তখন কেউ আসলেও 1% 2% চিনে ফেলে, তারা কথাবার্তা বলে, কিন্তু বেশিরভাগ মানুষ খেলা করে না, চিনতেও পারে না। আমি অনেক সময় এই লুকোচুরি খেলা খেলি, আর সানগ্লাসে অনেক স্টেজে আমাকে, বিশেষ করে মেয়েদের কলেজে, এটা খুলে আমাকে দেখে আমার চোখ টেরা কি না, তাদের ধারণা আমার চোখ টেরা, তাই এটা আমার খুলে আমাকে দেখাতেও হয়। জীবনের প্রথম গান যেটি হিট হয় এমন একটা মাদে না, আবদুল্লাহ আবু সাইদ স্যার একটি অনুষ্ঠান করেন টিভিতে, সপ্তবর্ণা, তো উনি আমার সরাসরি টিচার ছিলেন ঢাকা কলেজে, আমাকে, উনি জানতো আমি টুকটাক গান করি, আমাকে বললো ফেরদৌস তোমাকে একটা কাজ করতে হবে, একটা দুটো গানের দল প্রতিযোগিতা করবে, তুমি অ্যারেঞ্জ করো। আমি তো খুব খুশি, স্যারকে বললাম স্যার আমার একটা শর্ত আছে, আপনি যা বলবেন আমি তাই করবো। কী শর্ত? আমি একটা নতুন গান করব। তো স্যার বললো আগে আমাকে গানটা শোনাও একটু, একটু শুনি। গানটা শোনার পরে উনি পর পর 3 বার শুনে বললো গানটি তো যাবেই, তো
তোমাকে একটা কথা আগাম বলে রাখি, আজ থেকে 20 বছর পরেও দেখবে গানটি একই জনপ্রিয়তা থাকবে। তারপরে 20 বছর না, আরো 25 বছর, আরো 20 বছর চলে গেছে, কিন্তু গান আর পুরনো হয় না, ওটা চলে গেছে। সেই গানটা হলো এমন একটা মা দে না, এমন একটা মা দে না যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। এই গানটি আমি গাইতাম, প্রথম 3টি বছর আমি নিজেও জানি না গানটি কি নিয়ে লেখকের লেখা, ডক্টর নাসির আহমেদ অপু বর্তমানে আমেরিকা। আমি ভাবতাম মাকে নিয়ে করা, মায়ের কাকুতি, মায়ের আকুতি, মায়ের কান্না, মায়ের হাসি। আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা গানটা তো আমি গাই এইভাবে, তুমি কেন লিখেছো, কাকে মা ডাকছো তুমি? ও আমাকে অনেকদিন অনেকক্ষণ তাকিয়ে থাকলো, হাসলো, বেশ কিছু গান হিসেবে আসলে তুমি জানো না কেন? আমি বলি না আমি তো এইভাবে গাই। বলে না তোমারটা ঠিকই আছে, কিন্তু আমি লিখেছি মা মানে আমার দেশ, আমার দেশকে কল্পনা করে আমি এটাকে বানিয়েছি, এমন একটা মা দে না যে মায়ের সন্তানেরা হাসতে জানে, কাঁদতে জানে, মানে কষ্ট করতে জানবে, দুঃখ করতে জানবে, দেশকে করবে। এটাই ছিল তার মনের ভাবধারা। আমি অবাক হয়ে শুনেছিলাম, এখন যখন গানটা গাই প্রতিবার আমার মা এবং দেশ দুটোই মনে হয়।